ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। आज के मुख्यमंत्री का से जावर कथा छिल हमारे जीएमसी सिद्धांत छिल सेटा आज के एक राज्य मध्य एक राजनैतिक दल बन देखे তার জন্য আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এই গণ অবস্থানে আসতে পারেনি। তার জন্য আমরা আপাতত আজকের দিনটা আমরা স্থগিত রাখা হয়েছে এবং আমরা পরবর্তী সময় আমাদের জিএমসি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা কোথায় যাব কি করব সম্পূর্ণ আমরা জিএমসি আলোচনার মাধ্যমে সেটা বলা হবে। এখন অব্দি আপনারা মানে কোনো কি কোনো আশ্বাসন পেয়েছেন রাজ্য সরকারের কাছে? রাজ্য সরকার থেকে আমরা এখনো কোনো আশ্বাস মিলেনি। আমরা আশায় ঘর বেঁধেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের আশা পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে আশার যে আশার আলো নিয়ে আমরা এখানে যে আসেছি আমরা আশার আলো নিয়েই পারি দেবে। শিক্ষা সচিবের উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে এটাই অনুরোধ করব, আপনারা এত সুযোগ থাকার পরও আপনারা আমাদেরকে যেভাবে সুযোগ দিচ্ছে না, আমরা বলবো আপনাদের কাছে যথেষ্ট সুযোগ আছে, সুবিধা আছে, ওই সুযোগগুলোকে কাজে লাগিয়ে এই রাজ্যের মানুষকে সাহায্য করা, এই 10,323 পরিবারকে সহযোগিতা করা, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন এই আশা আমরা রাখবো।